আজকে 7 ফেব্রুয়ারি আমাদের বেস এসএপি ট্রান্সটি ওয়েবিনার আজকে হচ্ছে আমাদের ল্যাব 10 হ্যাঁ আমরা লাস্ট ক্লাসে ফর্ম নিয়ে আলোচনা করতেছিলাম ফর্ম এ টু জেড শেষ আমার মনে হয় তারপর আমরা একটা রিভিউ করে দেই একটু হ্যাঁ চলেন তবে শুরু করার আগে হচ্ছে আপনাদের একটা ভালো নিউজ দিই সেটা হচ্ছে যে এই যে আমাদের বললাম যে এইচটিএমএল শেষ হ্যাঁ আমরা একদম শুরু থেকে বলছিলাম যে আমাদের কিছু অ্যাসেসমেন্ট হবে খেয়াল আছে প্রতিটা সেগমেন্ট শেষ হওয়ার পরে একটা করে অ্যাসেসমেন্ট এইচটিএমএল আজকে শেষ কালকে হচ্ছে যে আপনাদের অ্যাসেসমেন্ট কালকে হ্যাঁ কালকেই পরশুদিন থেকে আলাদা স্যার এগুলো সেশন শুরু তো এখন হচ্ছে যে আপনার এই এইচটিএমএল এর অ্যাসেসমেন্টে কি কি আসবে এটা হচ্ছে একটা কোশ্চেন তিন প্রতিটা অ্যাসেসমেন্ট তিনটা পার্টে হবে প্রথম হচ্ছে কি রিটেন আপনি 40 মার্কের রিটেন থাকবে সেখানে লিখিত থাকতে পারে এমসিকিউ থাকতে পারে আবার হচ্ছে যে 40 মার্কের একটা ডেমোনস্ট্রেশন থাকবে মানে প্র্যাকটিক্যাল থাকবে আপনাদেরকে হয়তো বা কোনো একটা ওয়েবসাইট করতে দেওয়া হবে বা দুটো করতে দেওয়া হবে সেটা স্ট্রাকচার করবেন টেবিল দিয়ে আর কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল অন্য যে ট্যাগগুলো শিখছি সেটা আপনারা ওই ট্যাগগুলো দিয়ে লিখবেন উইদাউট সিএসএস যতটা সিমিলার রেখে কাজগুলো করা যায় আর কি হ্যাঁ প্র্যাকটিক্যাল আসবে সেই পড়াগুলা থেকে রিটেন আসবে সেই পড়াগুলা থেকে প্র্যাকটিক্যাল আসবে শেষ ওকে দেখেন আচ্ছা আমরা একটু দেখি যে কত কালকে আচ্ছা বাদ দিই কত কালকে কি করছে আমরা বাদ আমরা আজকে থেকে নতুন করে শুরু করি হ্যাঁ আমরা ডব্লিউ স্কুলে যাই একটু প্লিজ খেয়াল করেন সবাই লার্ন এসটিএমএল এ গেলাম এখান থেকে আমরা চলে আছে কি ফর্মে আমি একটু ফর্মটা একটু ডব্লিউ স্কুলের মতো করে এক মিনিট একটু ওভারভিউ করি যাতে হচ্ছে আপনারা পরবর্তী যখন ফর্ম করবেন যদি কোনো হেল্প লাগে আপনি নিতে পারেন দেন ফর্মে আসার পরে ফর্মের জন্য এখানে যেটা বলা হচ্ছে ফর্ম এলিমেন্ট হ্যাঁ ফর্ম আমরা যখন ফর্ম করব যেমন টেবিল করলাম টেবিলের জন্য মাস্ট বি ইউজেবল টা কোনটা বলতে পারবেন মাস্ট বি ইউজ করতে হবে এটা মানে ট্যাগ আছে টেবিলের মধ্যে কোনটা টেবিলের কথা বলতেছি টেবিল টেবিল ওই টেবিল ট্যাগটাই মাস্ট বি টেবিল ইউজ করতে হবে টেবিল বানানোর জন্য একইভাবে আপনি যদি ফর্ম বানাতে চান আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে ফর্ম ফর্ম ট্যাগ ছাড়া ফর্ম আপনার হবে না এমন যদি হয় যে আপনি একটা সিঙ্গেল ফিল্ড নিয়ে একটা ফর্ম বানাবেন যেমন সার্চ বক্স গুলা ধরুন যদি গুগলে সার্চ বক্স ধরেন এটা সিঙ্গেল ফিল্ড আপনি বিশ্বাস করেন না করেন এটা একটা কি ফর্ম ঠিক আছে এবার আপনি বিভিন্ন ই কমার্স সাইটে যান দেখবেন যে বুদ্ধি একটা কি সার্চ বক্স থাকে এটা একটা কি ফর্ম ফর্মের ভিতরে আপনার চাহিদা অনুযায়ী ও টাইপ একটা কিছু না কিছু এটা কি দিয়ে দিচ্ছে অর্থাৎ তার মানে হচ্ছে আপনি ফর্মের ভিতরে ফিল একটা রাখেন আর 1000টা রাখেন আপনাকে অবশ্যই একটা ট্যাগ ইউজ করতে হবে তার নাম হচ্ছে ফর্ম আর বাদ বাকি যতগুলো আপনার ইনপুট ফিল থাকবে এগুলোকে আমরা বলি ইনপুট ফিল ওকে এরকম যতগুলো ইনপুট ফিল থাকবে সবগুলো ইনপুট ফিল থাকবে হচ্ছে এই ফর্মের ভিতরে যদি আপনি সব ইনপুট ফিল একটা ফর্মের ভিতরে রাখেন তাহলে সব ডাটা একসাথে সাবমিট করতে পারবেন না হলে পারবেন না মনে করেন হচ্ছে আমাদের যে এসসিএপি রেজিস্ট্রেশন ফর্ম এটা আপনারা দেখছেন না মানে অনেকগুলো হচ্ছে যে ফিল্ড আছে এখানে হ্যাঁ এই ফিল্ডগুলো যদি পুরোটা যদি একটা ফর্মের ভিতরে থাকে আমরা নিজে দিয়ে একটা সেভ বাটন বা সাবমিট বাটন আছে ওখানে সাবমিট বা সেভ করলে পুরো ফর্মটা একসাথে সাবমিট হবে যদি এরকম হয় যে আমার মানে আমরা যদি একটু সাইডে চলে যাই চলেন sab.basis.org.bd এখানে দেখেন এই যে এখানে আমরা যে এরকম করতাম যে হচ্ছে যে ধরেন অ্যাডটুক একটা ফর্মের ভিতরে আবার এখানে আসলে কি একটা ফর্মের ভিতরে এখানে আসলে আরেকটা ফর্মের ভিতরে এখানে গেলে আরেকটা ফর্মের ভিতরে যে সেকশন ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা আলাদা আলাদা ফর্ম করতাম তাহলে সেভ বাটনে পুরোটা একটা কখনোই ফর্ম সাবমিট হতো না তখন আলাদা আলাদা আমাদেরকে সাবমিট বাটন বা সেভ বাটন লাগতো কত বোঝা যাচ্ছে তার মানে হচ্ছে যে আপনি যদি চান যে হচ্ছে যে কি যতগুলো ডাটা একসাথে আপনি সাবমিট করবেন সবগুলো ডাটার মধ্যে একটা কমন কি থাকতে হবে ফর্ম থাকতে হবে অর্থাৎ সবগুলো ডাটার একটা কমন ফর্মের ভিতরে থাকতে হবে ক্লিয়ার উইথ সাবমিট বাটন ক্লিয়ার যদি হচ্ছে যে আপনার একটা ডাটা যদি বাইরে থাকে ইভেন মনে করেন সব ডাটা আছে ফর্মের ভিতরে সাবমিট বাটন আছে বাইরে তাহলে হবে না ওকে আর সিঙ্গেল ফিল্ড হলে সেক্ষেত্রে আপনারা কি এখানে কি করতে হবে অবশ্যই ফর্মটা দিতে হবে এটা ক্লিয়ার আমরা ওকে
তারপর নেক্সট দেখেন এখানে হচ্ছে ওরা কিছু ট্যাব টু রাখছে, এগুলো আমরা পরে বুঝে চলেন। এবার এখানে এটাই দেখি আমরা ওরা কি করছে, এখানে ফর্মের এখানে আলাদা ক্যাটাগরাইজ করছে। যেমন প্রথমে আছে কি ফর্ম অ্যাট্রিবিউটস, ফর্ম এলিমেন্টস, ফর্ম টাইপস, এরপর হচ্ছে কি ফর্ম অ্যাট্রিবিউটস, ফর্ম এলিমেন্টস, ইনপুট টাইপস, ইনপুট অ্যাট্রিবিউট, ভাগ করছে জিনিসগুলো। দেখেন প্রথমে আসলে ফর্ম অ্যাট্রিবিউটে আছে। ফর্ম অ্যাট্রিবিউট বলতে কি, যেসব অ্যাট্রিবিউট ফর্মের মধ্যে ইউজ করা যায়, যেসব অ্যাট্রিবিউট কি, যেমন কি কি বলেন তো, ফর্মের ভিতরে আমরা অ্যাকশন করছি নাকি ফর্মের ভিতরে মেথড করছি, এগুলো হচ্ছে কি ফর্মের অ্যাট্রিবিউট। ওকে ফাইন, আসেন এখানে দেখুন অ্যাকশন। অ্যাকশন দিয়ে কি বোঝায়, যে আমরা এইচটিএমএল এ একটা ফর্ম বানাতে পারি, সেই ফর্মটা সাবমিটও করতে পারি। সাবমিট করার পর ডাটাগুলো আমরা ইউআরএল দেখি, আমরা আর কিছু করতে পারি না। কিন্তু এই যে একটা ফর্ম, এটা আমাদের বেসিস এপিতে আছে অনলাইনে, এই ফর্মটা আপনারা সাবমিট করে তো এটা প্রসেস হয়। প্রসেস হয় কি হয়, এখানে একটা কি এসসিআইডি রিটার্ন করে, এরপর হচ্ছে কিছু ডাটা ডাটাবেজও সেভ হয় যেটা আমরা পাই, আবার কিছু ডাটা আপনাদের ইমেলেও চলে যায়। হ্যাঁ, এই যে কিছু প্রসেস, এই প্রসেসগুলো কোন ফাইলে হবে সেটা একটু বলে দেওয়া থাকে হচ্ছে যে এই অ্যাকশনের ভিতরে যে ফাইল লিঙ্ক থাকে সেই ফাইলে। এখানে কি হয় দেখেন তো, একটা ফর্ম আছে, সেই ফর্মের উপর আছে কি অ্যাকশন, আর অ্যাকশনের ভিতরে একটা পেজ বলা আছে কি অ্যাকশন পেজ ডট পিএসপি। এই পেজের মধ্যে এই কাজগুলো বলা থাকে, এটা পিএসপি দিয়ে করলে পিএসপি, পাইথন দিয়ে করলে পাইথন, বা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে কি অন্য ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা থাকে। অন্য ল্যাঙ্গুয়েজের পেজ নাম্বার এখানে দেওয়া থাকে ওই পেজের। যে এবার এখানে প্রসেস হবে, কি প্রসেস হয়, যে ডাটা দিচ্ছেন এই ডাটা কি ভ্যালিড কিনা, প্রথমে চেক করবে কি এই ডাটা কি ভ্যালিড কিনা, মানে অ্যাকুরেট কিনা। যেখানে ইমেল চাচ্ছে সেখানে থেকে ইমেল দিলেন কিনা, যেখানে ফোন নাম্বার তো সেখানে ফোন নাম্বার দিচ্ছে কিনা, এরকম ভ্যালিড কিনা দেখবে। তারপরে ডাটাকে সে ডাটাবেজে স্টোর করবে কি করবে না, এটা করবে। তারপরে এটাকে আপনার কিছু রিটার্ন দিবে কি দিবে না, এটা করবে। এই কাজগুলো কই থাকে, মানে অ্যাকশনের ভিতরে যে পেজ আছে সেই পেজের মধ্যে বলা থাকে। ক্লিয়ার? এখন এখানে মনে করেন যে আমরা যদি পিএসপি করতাম তাহলে আমরা এটা করে ফেলতাম, এখন যদি পিএসপি যাচ্ছি না তাহলে এটা আমরা কি আপাতত বুঝে রাখি শুধু শুধু। এরপর আছে কি দেখেন টার্গেট। টার্গেটের কাজ কি, আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট যেভাবে ইউজ করছি একদম সেম টু সেম সেই কাজ এখানে। নর্মালি আমরা যদি এখানে একটা ফর্মে সাবমিট দিই কি হয়, এখানে এই পেজে সেপিটা সাবমিট হয়, যদি আমি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে যেটা দেখা যাবে, যখন সাবমিটে ক্লিক করবো এটা অন্য একটা ট্যাব ওপেন হবে, সেখানে সাবমিট হবে। তাহলে বোঝা যাচ্ছে, আমরা যদি হচ্ছে যে ফর্মের ভিতরে, হ্যাঁ যদি হচ্ছে যে আমরা এখানে টার্গেট ইউজ করি, আমরা টার্গেটের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করি, তাহলে কি হবে, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন এটা কি লাভ দিয়ে আর একটা পেজে আসবে, ওই পেজে কি সাবমিট হবে, আপনার যদি ফিডব্যাক দেওয়া হলে ফিডব্যাক দিবে, আর না হলে নাই, বাট ধরুন একটা পেজে কি সে চলে যাবে। ক্লিয়ার সবাই? দেন হচ্ছে যে কি মেথড। মেথড হচ্ছে মানে কি, সহজ ভাষা বললে এটা উপায়, মাধ্যম। অর্থাৎ আমাদের ডাটা যেগুলো আমরা এখানে ফর্মে লিখতেছি, এই ডাটা কোন মাধ্যমে ডাটা পেজে যাবে, বা কোন মাধ্যমে এই যে এখানে একটা পেজ বলা আছে অ্যাকশন পেজ দিয়ে এই পেজে যাবে। মেথড কি, মাধ্যম বা উপায়। ওকে, কোন উপায়ে অ্যাকশনের পেজে যাবে, কোন উপায়ে এক বা কোন মাধ্যমে অ্যাকশনের পেজে যাবে। দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে কি পোস্ট। গেট আর পোস্টের হচ্ছে যে ব্যাপারগুলো কি কি, গেট হচ্ছে যদি আমরা গেট দিয়ে ডাটা পাঠাই, এটা কোথায় লিখতে হয় দেখেন, ফর্মের ভিতরে লিখতে হয় এগুলো। হ্যাঁ, গেট দিয়ে ডাটা পাঠালে এটা ইউআরএল ডাটাগুলো দেখা যায়, আর পোস্ট দিয়ে ডাটা পাঠালে ইউআরএল দেখা যায় না। এটা এই যে এইচটিটিপিএস আছে প্রতিটা ওয়েবসাইটে, বা প্রোটোকল আছে, প্রোটোকলের মাধ্যমে এটা কি পাস হয়ে যায়। ওকে, যেহেতু গেট দিয়ে পাঠালে ডাটা ইউআরএল দেখা যায়, এই ডাটা হচ্ছে যে কি সিকিউর না, আর পোস্ট দিয়ে ডাটা পাঠালে যেহেতু কি এটা আমার এই ইউআরএল দেখা যায় না, এটা সিকিউর। গেট দিয়ে ডাটা পাঠালে যেহেতু ইউআরএল দেখা যায়, এটাকে চাইলে আমরা বুকমার্ক করে রাখতে পারি। ওকে, এরপরে হচ্ছে যে মনে করো যদি আমরা পোস্ট দিয়ে পাঠাই, যেহেতু এটা কি ইউআরএল দেখা যায় তাহলে এটা আমরা কি বুকমার্ক করতে পারবো না। মনে করো হচ্ছে আপনি যে ফেসবুকে লগ ইন করেন, আইডি পাসওয়ার্ড, এটা দেখা যায় যায় না, দেখা গেলে এটা যে কেউ বুকমার্ক করে রাখতে হবে। মনে করেন যে আপনি আমার কম্পিউটারে লগ ইন করলেন, আইডি পাসওয়ার্ড দিলেন, এটা কিন্তু দেখা যাবে এখানে আইডি পাসওয়ার্ড। আপডেটের আগে দেখা যায় তো, কিন্তু হ্যাঁ অন্য ল্যাঙ্গুয়েজে দেখে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যে কেউ চাইলে আপনি আমার লগ ইন করলে আমরা বুকমার্ক করে আবার আজীবন এটা ইউজ করবো আমি, টিক 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 শেষ। কিন্তু হচ্ছে যে যদি পোস্টের মাধ্যমে হয় এটা পসিবল না। আবার মনে করেন যে ই কমার্স সাইটগুলো, হ্যাঁ আপনি সেখানে আপনার ওয়ালেটের ইনফরমেশন দিচ্ছেন, আর এমন একটা দিলেন এমন একটা সাইটের মধ্যে, সেখানে ইউআরএল এখানে দেখা যাচ্ছে, মানে যে কোডে বুঝে না সেটা বুঝে যাবে যে এখানে কি আপনার কার্ডের নাম্বার আছে, মোবাইলের নাম্বার আছে, পিন আছে, ওই নিয়ে যাবে গা শেষ। আর হ্যাকারে পাইলে তো হয়েছে, মানে কষ্ট করতে হবে না, হ্যাকার তো না অনেক কিছু করতে পারে, বাট কষ্ট করা সারা দিন নিয়ে যেতে পারে। নর্মালি আমরা যেগুলো হিস্ট্রিতে এখানে দেখি না থাকে, এগুলো কিন্তু ক্যাশে থাকে,
এটা থাকে হ্যাঁ যদি এগুলো যদি আপনারা এবার রাখেন তাহলে যে কেউ এখানে ডাটাগুলো নিয়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ মেথড যদি ভালো কোশ্চেন যদি আমরা মেথড ইউজ না করি তাহলে বাই ডিফল্ট গেটে যাবে বাই ডিফল্ট গেট আচ্ছা এরপরে যেহেতু গেট ইউআরএল এ দেখা যায় গেটে কিছু ক্যারেক্টারিস্টিক লিমিট আছে মানে হচ্ছে অক্ষরের লিমিটেশন আছে কিছু এটা হচ্ছে কি 2048 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে আর পোস্ট হচ্ছে কি আনলিমিটেড এখানে কোনো কি লিমিট নাই যত খুশি ডাটা আপনি পাস করতে পারবেন গেট লাইক কোথায় ইউজ করছে লাইক হচ্ছে সার্চ ইঞ্জিন গুলোতে মানে ইউজ করছে গুগল এই যে আপনি গুগলে কিছু সার্চ করেন জিপিটি ম্যাপে লেখেন দেখেন এটা পুরোটা আপনি কি সার্চ করলেন এটা পুরোটা কি ইউআরএল এ দেখা যাচ্ছে এটা হচ্ছে গেট ওকে এই ডাটা কিন্তু সিকিউর করার দরকার নেই এটা ইউজারকে দেখানোর দরকার উল্টা যে আপনি কি সার্চ করছেন যেন ইউজার চাইলে এটাকে বুকমার্ক করে রাখতে পারে যাতে পরবর্তীতে সার্চ না করে যেন সে কি এক ক্লিকে এটাতে চলে যেতে পারে ক্লিয়ার সবাই ওকে তাহলে গড়াতে বুঝছিলাম আমরা সবাই তাহলে পোস্টার গেট নিয়ে আশা করি কোনো ঝামেলা নাই তবে এগুলো আপনারা আশা করি বুঝছেন এগুলো বুঝে ভুলে গেলে হবে না মাথা রাখতে হবে এর নোট দিয়ে রাখছি দেখেন অলওয়েজ ইউজ পোস্ট ইফ দ্য ফর্ম ডাটা কন্টেন্স সেনসিটিভ অর পার্সোনাল ইনফরমেশন ইউজ করবেন যদি এটা সেনসিটিভ হয় অথবা কি পার্সোনাল ইনফরমেশন হয় অবশ্যই এটা কি ইয়া করা উচিত এরপরে ফর্মের আরো অ্যাট্রিবিউট আছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা শিখে যেগুলো ইম্পর্টেন্ট আমরা শিখবো যেগুলো রেগুলার লাগবে আমরা শিখে ফেলছি এখানে একটা আর এটা কি আপনারা শিখছেন দেখেন অটো কমপ্লিট আচ্ছা অটো কমপ্লিটটা কি করে অ্যাকচুয়ালি নরমালি হচ্ছে যে আমি যদি হ্যাঁ অনেকটা এরকম ক্যাশে সেভ থাকবে আর কি হ্যাঁ ধরেন আমরা হচ্ছে যে এই ফর্মটা ধরে দিয়ে কি আছে এটার মধ্যে দেখেন এখানে আমি হচ্ছে যে আমার কিছু লিখতেছি হ্যাঁ লিখে সাবমিট করলাম আর জ্বালা হ্যাঁ সাবমিট করলাম হ্যাঁ সাবমিট করার পরে দেখেন 15 এ একটা নাম্বার দিছি না এই নাম্বারটা এখানে আছে মানে এটা ক্যাশে এটা কি সেভ হয়ে থাকতেছে এই যে ক্যাশে সেভ হয়ে থাকলে যেটা হয় যে পরবর্তীতে যখন আমরা লিখি তখন ক্যাশ থেকে এগুলো অটোমেটিক সাজেশন দেয় আমাদেরকে এটাকে বলা হয় অটো কমপ্লিট ওকে ক্যাশ থেকে অটোমেটিক সাজেশন দিলে কি বলা হয় এটাকে অটো কমপ্লিট অটো কমপ্লিট কখনো কখনো ভালো কখনো খারাপ বাই ডিফল্ট অটো কমপ্লিট অন থাকে আমরা চাইলে অটো কমপ্লিটটা অফ করতে পারবো এই যে নাপটাকে লিখতে হবে অটো কমপ্লিট অফ অটো কমপ্লিট অফ এখানে যেটা অটো কমপ্লিট অন আছে বাই ডিফল্ট থাকে আপনি লিখে দিবেন কি অটো কমপ্লিট অফ এটা প্রতিটা ফর্মের মধ্যে দিতে পারবেন আবার ইন্ডিভিজুয়ালি ইনপুট ট্যাগগুলোর মধ্যে দিতে পারবেন বলতে পারবেন আর আর বাংলা ভাষা বলেন সহজ করে যাতে বুঝতে পারি এই বাংলা না বুঝার বাংলা উপাদান মানে কি এবার কি বলবেন এলিমেন্টস স্টার্টিং ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সবকিছু এলিমেন্ট আর আরেকটু গোছাকে বলতে পারবেন অনেক কাছে কাছে আছে ফর্মের ভিতরে যা যা থাকে তাই পার্টস আচ্ছা শুনেন ওই যে ওনারটা ধরে বলি ট্যাগের শুরু ট্যাগের শেষ মাঝখান যে কন্টেন্ট আছে সেটা সহ পুরোটা এলিমেন্ট ট্যাগের শুরু ট্যাগের শেষ মাঝখানে যে কন্টেন্ট থাকবে সেটা সহ পুরোটা কি এলিমেন্ট আপনার ট্যাগের শুরু আছে শেষ আছে এখানে কোনো কন্টেন্ট না তাহলে এলিমেন্ট না ওকে আবার কন্টেন্ট না আছে ট্যাগ না তাহলে এটা কি এলিমেন্ট না এটা মাথায় রাখতে হবে আবার হচ্ছে তো আপনার যদি কোনো একটা ট্যাগ থাকে সেটার কোনো কি এন্ডিং নাই কিন্তু সেটার ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে কোনো কি ভ্যালু দেওয়া যায় তাহলে এটা একটা কি সেলফ ক্লোজিং ট্যাগ অথবা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ সেলফ ক্লোজিং ট্যাগ না হলে কি সিঙ্গেল ট্যাগ আর যদি কোনো একটা ট্যাগ যার কি এন্ডিং নাই আবার তার ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু দেওয়া যায় না এটা হচ্ছে কি এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট বলে ভুলে যান কেন খালি হ্যাঁ আচ্ছা প্রথমে হচ্ছে যে এলিমেন্ট এলিমেন্ট হচ্ছে কি কোনো একটা ট্যাগের শুরু থাকবে শেষ থাকবে মাঝখানে কন্ট্রোল থাকবে পুরোটা বিষয়টা মিলে হচ্ছে কি এলিমেন্ট এরপর হচ্ছে কি এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট কোন একটা ট্যাগ যার কোনো এন্ডিং নাই মানে এন্ডিং ট্যাগ নাই আর কি হ্যাঁ শুধু শুরুতে আছে
এবং ওটার ভিতরে অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো ভ্যালু দেওয়া যায় না, কোনো কন্টেন্টটা কি প্রবেশ করানো যায় না, সেটা হচ্ছে কি এমটি এলিমেন্ট বা এমটি ট্যাগ। আর যেসব ট্যাগ যার এন্ডিং নাই, শুধু স্ট্যাটিং আছে কিন্তু তার ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু বা কন্টেন্ট দিতে পারে, সেগুলো হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট বা সিঙ্গেল ট্যাগ বা সেলফ ক্লোজিং ট্যাগ বা সেলফ ক্লোজিং এলিমেন্ট। ক্লিয়ার? ওকে, আবার ভুলে যাই। এরপর আসেন নেক্সট, ফর্ম এলিমেন্ট। এরা ফর্ম এলিমেন্ট বলতে কি বোঝায় নরমালি? আসেন, ফর্মের ভিতরে যেসব ট্যাগ আমরা ইউজ করব সেই ট্যাগগুলোর মধ্যে যদি কন্টেন্ট থাকে সেগুলো হচ্ছে কি ফর্মের এলিমেন্ট। ফর্ম এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ফর্মের ভিতরে যেসব ট্যাগ ইউজ করা হচ্ছে এগুলো কি ফর্মের এলিমেন্ট। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলে যে টেবিল এলিমেন্ট কোনগুলা, রাইট, টি ডি এতে বুঝে দেন, টি আর টি ডি গুলো হচ্ছে টেবিলের এলিমেন্ট। একইভাবে যে আমরা যে করলাম ইনপুট, এটা হচ্ছে কি ফর্মের এলিমেন্ট। আমরা টেক্সট এরিয়া করছি, টেক্সট এরিয়া করছি না আপনারা, এটা হচ্ছে ফর্মের এলিমেন্ট। আপনারা সিলেক্ট করছেন, এটা হচ্ছে কি ফর্মের এলিমেন্ট। ওকে, এছাড়া আরো কিছু দেখেন, ইনপুট লেভেল, লেভেল করছে, লেভেল হচ্ছে ফর্মের এলিমেন্ট। সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন, ওটিপি গ্রুপ, এগুলো হচ্ছে কি ফর্মের এলিমেন্ট। এটা দেখি না আমরা, এটা হয়তো দেখবো আজকে, চলো। আচ্ছা, আমরা হচ্ছে যে রেগুলার লাইফে যেগুলো লাগে বেশি এগুলো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সেপশনাল আর কি। টেক্সট এরিয়া করেন নাই? আচ্ছা আচ্ছা, এরপর ওকে ফাইন, এটা সিরিয়াল আর থাকেন তাহলে হয়ে যাবে হয়তো। আচ্ছা, না হলে এটা পরে ব্যাকআপ তৈরি দেবো আমরা, যদি মনে করেন যে হচ্ছে কালে পরীক্ষা হয়ে গেছে, কিছু কিছু বাকি রয়ে গেছে, তাই বৃহস্পতিবার ধরে আগে ওগুলো কভার করে দেবে কি কি বাকি আছে। ওকে, আচ্ছা, এটা তো ক্লিয়ার। তাহলে এগুলোর বলা হচ্ছে কি ফর্ম এলিমেন্ট। আর ফর্ম এলিমেন্ট গুলোর মধ্যে পরের টাই আছে কি ইনপুট টাইপ। এই যে ইনপুট যেটা আছে ফর্ম এলিমেন্ট, এটার নিয়ে আবার হচ্ছে কথাবার্তা গবেষণা। ইনপুট টাইপ, এই যে এখানে যা কিছু আছে এগুলো সবই কিন্তু একটা মাত্র এলিমেন্ট, সবগুলো একটা একটা এলিমেন্ট। তাহলে ভেরিয়েশনটা কে নিয়ে আসছে এখানে? অ্যাট্রিবিউটটা, অ্যাট্রিবিউটটা ভেরিয়েশন নিয়ে আসছে। অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটের ভেরিয়েশন নাই, ভেরিয়েশন আছে কি ভ্যালুগুলো, অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো, সবগুলো একটা সিঙ্গেল এলিমেন্ট। দেখেন সবগুলো কি ইনপুট টাইপ, ইনপুট সবগুলো একটা এলিমেন্ট ইনপুট। প্রথমে আমরা আসি যে এখানে আমরা কি সবগুলো করছি কিনা দেখেন তো। আমরা চেকবক্স করছি, কার করছে, ডেট, ডেটম লোকাল, আচ্ছা, তার ফাইল করছে, মাল্টিপল ফাইল আপলোড করা দেখছি, না, আচ্ছা ওকে। তাহলে আমি এটা আমার মধ্যে টান দিয়ে যাই একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে আমাদের আজকে ল্যাব দিয়ে একটা অ্যাপ খুলে ফেলি। আমাদের আজকে ল্যাব কত? 10। হ্যাঁ, ওকে, ল্যাব 10, ওকে। আর ফর্ম, এটা আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, আমরা সিএসএস টা নোটপ্যাডে করব। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে যাব হচ্ছে যে পরে। আচ্ছা, ফর্ম এর অ্যাট্রিবিউট আমাদের কোনো প্রবলেম নাই, একটু প্লিজ আগে দেখেন আপনারা, আমি বললে তখন আপনারা করবেন, তার আগে দেখেন ফর্ম ট্যাগ শুরু করলেন, ফর্ম ট্যাগ শেষ করলাম। হ্যাঁ, এটাতে কোনো অভিযোগ নাই, মাঝখানে এসে এন্টার দিলাম। এরপরে এই যে ফর্ম, এখানে কি কি থাকবে? অ্যাকশন থাকবে, অ্যাকশন ইকুয়াল টু নাল, অ্যাকশন ইকুয়াল টু কি নাল, কেউ নাল, ওই যেখানে ছিল কি অ্যাকশন পেজ ডট পিএসপি। আমাদের কাছে তো অ্যাকশন পেজ ডট পিএসপি নামে কিছু নাই, যদি থাকতো দিতাম। এটা অনেকটা হচ্ছে যে মনে করেন যে ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার অ্যাভারস থাকে না, অনেকটা ওই রকম হাইপার অ্যাভারসের মধ্যে মনে করেন যে একটা ইউআরএল দিলেন, সেটা অস্তিত্ব দুনিয়াতে নাই, তাহলে কি হবে, অ্যারর আসবে, পেজ পাবে না। এখানে একই কথা, আমি যদি এখানে যদি দেই অ্যাকশন ডট পিএসপি দিলাম, এ পাশে দুনিয়াতে নাই, তাই এখানে অ্যারর দিবে। যখন আপনারা ওই যে ভাইদের বলতে আসবে, যখন আপনারা কি পিএসপিতে কাজ করবেন বা অন্য কোনো ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, তখন ওই পেজ যদি কি আপনার অ্যাকশন পেজ থাকে অ্যাকচুয়ালি, তখন এটা লিঙ্কটা দিবেন, আদারওয়াইজ কি ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, দেন হচ্ছে কি আমরা দিব মেথড, কি উপায়ে ডাটা যাবে, যদি কিছু না দিলে ডিফল্ট যাবে গেটে, আর যদি সিকিউর ডাটা হয় বা প্রফেশনাল হয় তাহলে আপনি দিতে পারেন কি পোস্ট। ওকে, দ্যাটস ইট। এরপর হচ্ছে ভিতরে চলে আসলাম, এবার আমরা যে যদি ফর্মটা করি উইদাউট ডিপ বা হচ্ছে যে সিএসএস সাপোর্ট, তাহলে এটা একটু অ্যালোমেলো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা ই টেবিল ইউজ করবো। এখন একটা কোশ্চেন ছিল টেবিল আগে না ফর্ম আগে, তা এখন কত হচ্ছে আগে ফর্ম আগে, ফর্মটা উপরে থাকবে সবার উপরে, আর ফর্মের যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো ডেফিনেটলি ফর্মের ভিতরে যাবে। এবার আমরা টেবিল নিয়ে নিতে হলেন,
এটা একটা ওয়ে ওকে অথবা চারটা ওয়ে করতে পারো যেটা বেস্ট ওয়ে সেটা হচ্ছে টেবিলটা বাইরে রাখা টেবিলটা কোথায় রাখা বাইরে রাখা এটা হচ্ছে কি বেস্ট ওয়ে এটা হ্যাঁ আজ দিলাম কি টেবিল শুরু করলাম তারপর হচ্ছে ফাউন্ডারের ভিতরে রেখে এবার হচ্ছে কি এটারে এইভাবে করা এটা যে বেস্ট ক্লিয়ার তাহলে টেবিলটা গোছানো থাকলো আর কি ঠিক আছে ওকে ফাইন বাট ভিতরে দিলেও হবে তার ভিতরে না দেওয়া হচ্ছে আমার মতে হচ্ছে বেস্ট আর কি আমরা সবসময় প্র্যাকটিস করি হচ্ছে কি টেবিলটাকে বাইরে রেখে কথা ক্লিয়ার আচ্ছা টেবিলের ভিতরে হচ্ছে যে যদি আমরা এক একটা করে এভাবে কি কলাম নিয়ে আসতে চাই আর কি লাগবে টেবিলের হাইট কত রো লাগবে রো রো আমি বলছি হচ্ছে দেখেন এই যে এভাবে করে একটা কি লাইন নিয়ে আসতে মানে এটা একটা ডাটা এটা একটা এটা একটা নিয়ে আসতে কি লাগবে আমাদের প্রথমে টিয়ার লাগবে আর টিয়ারের ভিতরে সেল লাগবে হ্যাঁ টিয়ার নিলাম টিয়ার শেষ করলাম টিয়ারের ভিতরে সে কি টিডি নিচ্ছি একটা ক্লোজ করলাম এরপরে এক দুই তিন তিনটা নিলাম আমি হ্যাঁ এটা একটা ক্লোন দিয়ে রাখলাম এটা দিলাম টিএচ অ্যাকচুয়ালি এটা মাঝখানটা দিলাম টিএচ ওকে এটা দেখেন হ্যাঁ আমি কী করি উইড ইকুয়াল টু দিলাম ধরেন হচ্ছে কি 35 38% এরপরে দিলাম এটা ধরেন হচ্ছে কি উইড ইকুয়াল টু 2% দিব না ধরেন উইড ইকুয়াল টু আর বাকি রইল কত 60% হ্যাঁ ওকে ফাইন হ্যাঁ একটা কাইনি শেষ এখানে টেবিল উইড দিতে যাচ্ছে হ্যাঁ তাহলে টেবিলের মধ্যে আরো অনেক কিছু লাগবে টেবিল বর্ডার ইকুয়াল টু 1 তারপর হচ্ছে কি উইড ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরেন 60% তারপরে অ্যালাইন দিলাম হচ্ছে সেন্টার তাহলে টেবিলটা থাকবে কোথায় সেন্টারে এটা দিলাম সেল পে স্পেসিং দিয়ে দিলাম 0 লেগে লেগে থাকবে আর কি হ্যাঁ আচ্ছা এই যদি হয় আমার কি টেবিলের ভিতরে টিআরডির অবস্থা তাহলে আমি একটা আর্ট পড়ে যাই দেখতে কেমন লাগে এই আর আপনি নাকি লেভেল পাঠিয়ে দিবেন এখানে ইনপুট ফিল্ড পাঠিয়ে দিবেন শেষ ক্লিয়ার স্ট্রাকচার ক্লিয়ার আমি এটারে আমার সুবিধার জন্য এটারে কি কপি করে আলাদা করে রেখে দিলাম যতই আমার কি এরকম করে একটা করে টেবিল টি আর টিডি লাগবে কপি করে নে খালে কি ছেড়ে দেব শেষ কথা বুঝা যাচ্ছে ওকে ফাইন তাহলে এখন এখানে হচ্ছে লেভেল প্রথমে আমরা কি লেভেল তাহলে আমি লেভেল সহ একটু ব্যাকআপ রাখব লেভেল লেভেল শুরু করলাম লেভেল শেষ করলাম এখানে থাকবে লেভেলের যে সংখ্যা যেটা থাকবে ওটা লেভেলের ভিতরে কি থাকে বলেন তো ফর লেভেলের ভিতরে থাকে কি ফর আমি এটার একটা এখানে রাখি আচ্ছা প্রথমে আমরা কাজ করব কারণ নিয়ে কই সে কোথায় এই যে এটা প্রথমে আসলে হচ্ছে যে কালার কালার আমরা জানি না ডেট জানি ডেট টাইম লোকাল হ্যাঁ ওকে ফাইন আর ডেটটা নেই আসেন আসেন ওই যে আমরা একটু বলে বলে যাই হ্যাঁ বলে বলে যাই ওকে ফাইন দিলাম আমরা ডেট নিব কি নিব কি ডেট অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্মদিন কবে সেটা আমি চাচ্ছি জানতে ডেট অফ বার্থ এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে দেখেন ওকে ফাইন এটাই তো হয় এখন এই ক্যালেন্ডারটা যদি আমি যদি আসলে পাঠাতে চাই তাহলে কি কি লাগবে আমার যে ডেটাটা দিলাম এটা যদি আমি সাবমিট করতে চাই কি কি লাগবে এখানে বাটন লাগবে ওকে ফাইন দেন তো কোন ঝামেলা আছে আচ্ছা সাবমিটটা কিভাবে করা যায় আচ্ছা আমি ওইটা শেষ করে দিই আগে চলো তাহলে সাবমিট সাবমিটে আসলাম এটা কিভাবে করা যায় নরমালি আমরা এখন কিভাবে করছি ইনপুট টাইপ ইকুয়াল টু কি সাবমিট ওকে নাইস হ্যাঁ এটা তো কোনো ঝামেলা না আমাদের ওকে ওকে ক্লিক ফর্ম এসটিএমএল ইকুয়াল টু কি নাল তাহলে ঘটনা কি
না আসেন দেখি ফাইন্ড আউট করতে পারেন কিনা সাবমিট করতে আমার হচ্ছে বিজ্ঞতা এটা কি ফর্মের ভিতরে আছে আমরা এখানে বললাম ইনপুট ডেট সে আমাদের ডেট দিচ্ছে তারপর এখানে কি অ্যাকশন বললাম যে কি নাল গ্যাদার হচ্ছে কি মেথড হচ্ছে কি গেট তাহলে আমার যে ডেটা সিলেক্ট করতেছে এটা কিন্তু কি আমার এখানে দেখানোর কথা কিন্তু যাচ্ছে না কেন ফর্মের বাইরে সাবমিট না কারণ হচ্ছে দেখেন এই যে একটু চেঞ্জ করি আমি আমি এখানে টেক্সট দিচ্ছি ইনপুট টাইপ কি টেক্সট ডেটা পড়তে লিখে দিবেন আপনি এখানে কোন সময় লিখে দিতে পারবো না আমি মনে করেন দিলাম কি দিলাম হ্যাঁ ডেট কোন সময় লাগ নাই সাবমিট যাচ্ছে না কেন স্যার নাম্বার দিতে হবে না হ্যাঁ উনি কাছাকাছি আছে দেখেন এই যে আমরা এখানে ভ্যালু দেই এটা হচ্ছে কি ইনপুট না এটা ইনপুট কে আবার বলা হয় কি ইনপুট কে বলা হচ্ছে কি ডাটা আবার ইনপুট কে বলা হচ্ছে কি ভ্যালু ইনপুট ডাটা ভ্যালু জিনিসটা একই একই কথা যেটা ইনপুট দিছি এই যে আমরা এটা না আমরা কি করি এই যে হয় লিখে দিই না হলে সিলেক্ট করে দিই এই যে এই ঘরটা আমাদের বিবিসিএফপি কই গেল গা এসসিআইপি এই যে এখানে দেখেন একটু কষ্ট করে আপনারা এখানে কি হচ্ছে হল লিখে দিচ্ছি না সিলেক্ট করে দিচ্ছি যেটা দিচ্ছি এটা কিন্তু একটা কি ভ্যালু এটা ডাটা একটা কি ইনফরমেশন এটা কি বললাম হয় এটা ইনপুট না হলে ডাটা না হলে ভ্যালু না হলে কি ইনফরমেশন কথা বোঝা যাচ্ছে ওকে ফাইন এবার এই যে এখানে ডাটা দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি বা হচ্ছে ভ্যালু দিচ্ছি বা ইনপুট দিচ্ছি আমরা দিচ্ছি আমরা তো নিচ্ছি না নেওয়ার কাজ তো আরেকজনের নেওয়ার কাজটা যে করবে সে কিভাবে নেবে ওটা একটু বলে দিতে হবে নেওয়ার মাধ্যম হচ্ছে যে নেম নেওয়ার মাধ্যম কি নেম অথচ একটা কেউ রিসিভ করে সহজ কথা বললে যে এখানে যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি আগে রিসিভ করতে হবে কি করতে হবে রিসিভ করতে রিসিভ যদি আমরা করতে পারি তাহলে এই যে এখানে একটা মেথড সেই মেথডের মাধ্যমে এটাকে পাঠাইতে পারবো যে রিসিভ করতে না পারি তাহলে মেথডের মাধ্যমে পাঠাইতে পারবো না ওকে মানে আপনারা আপনি ধরেন হচ্ছে যে আপনি ওই যে ফুটবল খেলার গ্লাভস গোল্ডরা যেটা পরে বা হচ্ছে ক্রিকেট খেলার গ্লাভস যেটা পড়তেছে হ্যাঁ কিপাররা গ্লাভস পরে বসে আছে কিন্তু তার কাছে বলতে আসতেছে না এরকম একটা অবস্থা ওকে এটা হচ্ছে ধরেন যে প্রতিটা ইয়ের জন্য গ্লাভস রেডি পড়ার জন্য রেডি কিন্তু তার হাতে কি বল আসতেছে না কখন আসবে না যখন এখানে কি থাকবে না নেম থাকবে ঠিক আছে তাহলে আমার এখানে কি করতে হবে ডাটা যদি আমি রিসিভ করতে চাই ইউজার যে ডাটা দিচ্ছে বা ইউজার যে ইনপুট দিচ্ছে ইউজার যে ভ্যালু দিচ্ছে ইউজার যে কি ইনফরমেশন দিচ্ছে এটা যদি রিসিভ করতে চাই এখানে কি লাগবে নেম লাগবে নেম হচ্ছে কি রিসিভার নেম হচ্ছে কি ডাটা রিসিভার ক্লিয়ার আমরা আইফ্রেম এর মধ্যে নেম ইউজ করছিলাম খেয়াল আছে ওখানে নেম ইকুয়াল টু নেম নেম মানে ওখানে নাম সহজ বাংলা কথা আর এখানে নেম মানে অ্যাকচুয়ালি নাম না এখানে নেম মানে হচ্ছে ধরা হচ্ছে কি এটা রিসিভার ধরতে পারেন আপনি আবার এখানে অ্যাকচুয়ালি নেমটা রিসিভ করা নেম রিসিভ করবে কোনটা নেমের ভিতরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা রিসিভ করবে আর ভ্যালুটা কি হিসাবে দিবেন ভ্যালুটা দিবেন হচ্ছে কি আপনার যে ডাটা সেই ডাটার উপরে কি বেস করে মিনিংফুল একটা ডাটা দিবেন যেমন আমার এটা নিচ্ছে কি আমার ডেটা বার্থ দিচ্ছি তাহলে এখানে দিতে পারে কি ডিওবি দিতে পারে তাহলে এই নেম যেন আর না ভুলেন এই নেম নিয়ে কারো কোনো কনফিউশন আছে না এটা ভুলা যাবে না আপনি যদি একটা ইনফুল আপনার কাছে থাকে সেই ইনফুল ইউজার যে ডাটা দিচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি আপনি রিসিভ করতে চান আপনার এখানে সর্বপ্রথম লাগবে হচ্ছে কি নেম উইদাউট নেম এটা রিসিভ হবে না ক্লিয়ার কথা আমি এখানে আবার দিচ্ছি আগের মধ্যে দিচ্ছি ডেট দিয়ে দিচ্ছি গেল সাবমিট আর দেখেন ডিওবি ইকুয়াল টু কি 23-2-1 চলে গেছে আমরা কাজগুলো বুঝবো কিন্তু বুঝবো হ্যাঁ যতগুলো ইনপুট যতগুলো জায়গা থেকে ইউজার থেকে ডাটা নেওয়া যাবে সবগুলোর মধ্যে আপনার নেম থাকতে হবে ওকে আচ্ছা এরপরে দেখেন আবার এই যে এখানে একটা ইনপুট আছে আর টাইপ দিলাম নেম দিলাম আবার এই যে এখানে ফর যেটা আছে ফর এর সাথে আমি এটাকে কি কানেক্ট করাবো তাহলে কি লাগবে এখানে একটা আইডি লাগবে আইডি লাগবে আইডি নরমালি আমরা যে আইফ্রেম এর কথাই বলি আবার আইফ্রেম এর মধ্যে নেম দিয়েছিলাম নেমটা অ্যাকচুয়ালি ওখানে নেম আমরা এই যে নেমটা দেওয়ার কারণে কি হচ্ছিল আইফ্রেমটা একটা ইউনিক হচ্ছিল আমরা ওই যে টার্গেটের মধ্যে ওটা বলে দিলে কি ওই আইডি ফ্রাগমেন্টটাকে খুঁজে পাচ্ছিল একইভাবে এই যে ইনপুট ফিল্ড যেটা আছে আপনি চান যে ইনপুট ফিল্ডটাকে আপনি কোনো একটা নাম দিবেন যে নাম দিয়ে এটা কি ডাকা যাবে যেমন আইফ্রেমকে একটা নাম দিয়েছিলাম সেই নাম ধরে আইফ্রেমকে কি ডাকা গেছে একইভাবে যদি চান যে ইনপুট ফিল্ডগুলোকে আপনি ডাকবেন কোনো একটা নাম ধরে
ছেলের নাম দেওয়ার মাধ্যম হচ্ছে আইডি নাম দেওয়ার মাধ্যম হচ্ছে কি আইডি এখানে অ্যাকচুয়ালি নেম হলে ভালো হতো বেশি মিনিংফুল হতো কিন্তু নেমটা অ্যাকচুয়ালি অন্য কাজ ইউজ হচ্ছে এখানে কথা বুঝতে পারছেন আমরা বলতেছি কি ইনপুট এলিমেন্টকে যদি নাম দিতে চাই ইউজ করতে হবে কি আইডি এরর বললাম কি নেম হলে ভালো হতো কারণ কি নেমটা মিনিংফুল নেম ইকুয়াল টু মেইন নেম সহজ একটা হিসাব কিন্তু এখানে তো এটা হচ্ছে না এখানে এই ইনপুটের মধ্যে নেমের কাজ কি ডাটাকে রিসিভ করা ডাটাকে রিসিভ করা ওকে আর আইডির মধ্যে আপনি মনে করেন নাম দিলেন হচ্ছে কি হ্যালো তাহলে এই ইনপুট ফিল্ডের নাম কি এখন হ্যালো হ্যালো বলে ডাক দিলে ইনপুট ফিল্ডে চলে আসবে এখন মনে করেন যে হচ্ছে যে আমার এখানে ইনপুট ফিল্ড যা দেখাচ্ছে আর কি মনে করেন এখানে 10 12টা 15টা আছে 15টা সবগুলোর নাম যদি আপনি হ্যালো দিয়ে দেন তাহলে ঘটনা কি ঘটবে আমি যখন চাচ্ছি হ্যালো এটা হ্যালো বলে ডাক দিলে সবাই চলে আসবে তাহলে এরকম তো করা যাবে না এটা ইউনিক করতে হবে তার মানে আইডির মধ্যে আপনি যে হ্যালো লিখতেছেন এই হ্যালো এইখানে আর কোথাও লেখা যাবে না লিখলে এটা ঝামেলা তৈরি হয়ে যাবে এটা করতে হবে কি ইউনিক হতে হবে ওকে এরপরে তো মিনিংফুল আচ্ছা এই যে একটা ঘর এই ঘরের জন্য হচ্ছে এই যে কিছু ডাটা এই ডাটার জন্য এখানে মিনিংফুল আইডি কি দেওয়া যায় বুঝেন নাই এই যে ডাটা কি ধরনের ডাটা এখানে আমরা ডেট নিচ্ছি কিসের ডেট বার্থডে ডেট নিচ্ছি হ্যাঁ তাহলে এখানে আইডিটা মিনিংফুল নাম কি দেওয়া যেটা দেখলে মানুষ বুঝতে পারে যে এখানে কিসের ডাটা আছে যেটা আছে এটা দিয়ে দিন না ডিওবি ডেট অফ বার্থ সহজ জিনিস না আর ডেট অফ বার্থ বা এই ইনপুট ফিল্ড কার জন্য এই এটার জন্য অথবা হচ্ছে এই লেভেল কার জন্য এই ইনপুট ফিল্ডের জন্য এই লেভেল কার জন্য তাহলে লিখে দিন ক্লিক শেষ ক্লিয়ার সবাই এটা দিলে কি হবে এটা বলেন দিলে কি হবে দিলে একটা সম্পর্ক তৈরি হবে একটা যে আমি যদি এই ডেট অফ বার্থ এটা তো ইউজার বুঝতেছে এটা এটা সমান সমান একটা বিষয় এখন এটা ইউজার জানতে সুবিধা হলো যে সে বুঝে এখানে ক্লিক করলো ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে গেল দেখেন এখানে এখানে কি অ্যাক্টিভ আরো যদি সহজভাবে বুঝতে চাই আমরা এখান দিলাম আমরা টেক দিলাম মনে করেন হ্যাঁ এটা একটা খালি ঘর যেটা ক্লিক করলাম খালি ঘরে কাছে চলে আসছে এটা সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্কটা তৈরি করতেছে কে লেভেল এবং কি ফর লেভেল এবং ফর এরপর হচ্ছে কি আইডি লেভেলের মধ্যে থাকবে কি আইডি সরি ফর্ম থাকবে কি বলতেছে লেভেলের মধ্যে থাকবে হচ্ছে ফর আর আইডির মধ্যে থাকবে হচ্ছে কি অ্যাকচুয়ালি নামটা আর যে নাম থাকবে সে নামটা আপনি কই বলে দিবেন ফর এর মধ্যে আদার এই কনফিউজ হয়ে যাচ্ছে নাকি কনফিউশনে যাওয়া যাবে না এগুলো তো প্র্যাকটিস করছেন অলরেডি এগুলো আমি এই নামটা ধরে ডাকলে এলিমেন্টটা চলে আসে ইভেন শুধু ইনপুট টাইপের মধ্যে না আপনি যে কোনো এলিমেন্টের মধ্যে আইডি দিয়ে ওই এলিমেন্টটাকে ইউনিক করতে পারেন একটা নাম দিতে পারেন কি বললাম আইডি দিয়ে যে কোনো ট্যাগের মধ্যে কি বা যে কোনো এলিমেন্টকে একটা নাম দেওয়া যায় এবং ওই এলিমেন্টকে ইউনিকও করা যায় ওকে আচ্ছা এরপর হচ্ছে যে আমরা ছিলাম কি সাবমিটে ছিলাম রাইট এটা সাবমিট হচ্ছে আবার সাবমিটের সাথে এখানে আরেকটা জিনিস আছে দেখেন বাটন ওকে বাটন দিয়েও কিন্তু সেম সাবমিটের কাজ করা যায় বাটন দিয়ে সেম কি সাবমিটের কাজ করা যায় হ্যাঁ এবার এখানে আমি হচ্ছে দিলাম সাবমিট এখানে হচ্ছে পাশাপাশি নিচে রাখেন একটা বিয়ার দিয়ে দিই এখানে একটা বা এইটা দিয়ে দিই এই লোকজন দেখেন হ্যাঁ বাটন স্টার্ট বাটন এন্ড এই বাটনের ট্যাগ যা শুরু আছে তার কি শেষ আছে আর বাটন দিলে কি আমি ভিতরে লিখলাম কি ধরো সেভ লিখলাম সেভ এখানে কি আসলে আবার সেভ আচ্ছা আমি কিছু লিখলাম সেভ দিলাম এটা কি কাজ করতেছে দেখেন ওকে এগুলো কাজ করতেছে হ্যাঁ সেম কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা প্রফেশনালি করতে গেলে কাজ করবে না বাটনটা এখন তো থাকতেছে না কেন হ্যাঁ থাকতেছে না কোথায় থাকতেছে না যে উপরে যখন ডেট অফ বার্থ দিচ্ছেন সেটা এটা তো সাবমিট হয়ে যাচ্ছে এটা থাকতো না সাবমিট লোড না এটা এটা যদি দেখেন যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন এটা অ্যাকচুয়ালি কাজ করবে না এভাবে তখন এটা কি করতে হবে জানেন এখানে অ্যাকচুয়ালি না এখানে বলতে হবে যে টাইপ বলে দিতে হবে টাইপ টাইপ কি এই বাটনের কাজ কি এই বাটনের কাজ হচ্ছে ফর্ম সাবমিট করা কি কাজ ফর্ম সাবমিট করা তাহলে এখানে লিখবেন কি সাবমিট ওকে এবার এটা দুনিয়াদারে সব জায়গায় কাজ করবে
বর্তমানে বোঝা গেল ওকে ফাইন আচ্ছা এবার দেখেন এখান তো দিলে হবে না স্যার এখানে না এটা হচ্ছে যে ওদের ভাষা আর এটা হচ্ছে আমাদের ভাষা সেভটা হচ্ছে আমাদের ভাষা হ্যাঁ আচ্ছা এবার দেখেন এই বাটনে নে আমি এখানে সেভ লিখতে পারলাম আমি কি হচ্ছে যে ইনপুট ট্যাব দিয়ে সেভ লিখতে পারবো না যেমন হচ্ছে যে ধরেন আপনি বাটন দিয়ে ফর্ম সাবমিট করবেন আপনি সাবমিট করবেন কি দিয়ে ইনপুট ট্যাব দিয়ে সাবমিট করবেন কিন্তু ইনপুট ট্যাব দিয়ে সাবমিট করলে এখানে বাইডিফল্ট কি আসে দেখেন তো সাবমিট আসে এবং আপনি যদি মজিলাতে যান সেখানে সম্ভবত অন্য কিছু আসবে দেখি আর সাবমিট কোয়েরি কিন্তু আমি তো এগুলো চাই না আমি চাই এখানে লেখা আসবে কি সেভ এটা কিভাবে পসিবল এর জন্য যেটা করতে হবে আপনাকে একটা ভ্যালু দিতে হবে এখানে ভ্যালু ভ্যালু কি এবার যা মনসে লিখেন এই বুঝা গেল এবার এটা আপনি মজিলাতে যান বাস যে কোনো আফাতে যান কোনো সমস্যা নেই দেখেন এই সেভ ক্লিয়ার ওকে এটা তো বললাম আমরা হ্যাঁ আচ্ছা এরপর আসেন আমি এখানে আরেকটা এরকম নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখা হচ্ছে বাটনের পরে দেখি আর কিছু আছে যে রিসেট ইনপুট ট্যাব কি রিসেট রিসেট মানে কি এটা আপনি জানেন সবাই জানেন রিসেট মানে কি মানে সবগুলো ডিফল্ট অবস্থা নিয়ে যাওয়া হ্যাঁ যে শুরুতে যেরকম ছিল ওইরকম অবস্থা কি ফিরায় নেওয়া হচ্ছে কি রিসেট দেন এটাও এই ইনপুট দিয়ে রিসেট করা যাবে আবার বাটন দিয়ে রিসেটটা কি করা যাবে আমি এখানে লিখলাম মনে যে ক্লিয়ার এখানে লিখলাম কি মনে যে ক্লিয়ার ক্লিয়ার ট্যাব কি আছে কাজকে সাবমিটের ডাটা সাবমিট করা ফর্ম সাবমিট করা হ্যাঁ ভয় ভাবতে কিছু নেই ফর্ম সাবমিট করা তাহলে আমি যদি সাবমিট দিই আর এখানে ক্লিয়ার বলি সাবমিট দিয়ে এখানে ক্লিয়ার বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে সাবমিট হবে এটা জাস্ট কি কন্টেন্ট এটা জাস্ট কি কন্টেন্ট কে মেইন মেকানিজম কার কাছে টাইপের কাছে হ্যাঁ এখানে লিখে দিতে হবে হচ্ছে যে রিসেট তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছে কি ক্লিয়ার করার জন্য ওকে রিসেট হয়ে যাবে কি যে ক্লিয়ার কিছু লিখে লিখেন রিসেট বাটনে ক্লিক করেন আচ্ছা এটা আমি রিমুভ করি আগে হ্যাঁ ওকে দিলাম রিসেট এখানে কিছু আসছে আর আমরা চলে গেছে আবার লিখেন রিসেট ক্লিয়ার এটা দরকার হয় যে আপনি বড় একটা ফর্ম কেউ ভুল ফিল আপ করছে সে চাচ্ছে কি এক ক্লিকে সে রিসেট করে দিবে পসিবল ক্লিক দিলে রিসেট ক্লিক দিলে রিসেট আর এখানে যা মাসে লিখতে পারেন এখানে আপনার ইচ্ছা জি এখানে দেওয়া আছে এগুলোই ভাইয়া এই যে অবধি এখানে দিল ধরা আছে কি ক্লিয়ার রিমুভ হ্যাঁ তা আমাদের লিখে নেয় রিমুভ ডিলেট রিফ্রেশ অনেক কিছু লিখতে পারে যাই লিখেন শয়তাই ওকে ওকে বড় বুঝে গেল ওকে নেক্সট ডেট টাইম লোকাল আমার টাইটা থাকলো এগুলা ভুলে যায়েন বুঝছেন আচ্ছা এরপর আসেন ডেট অফ বার্থ এবার ডেট অফ লোকাল এবার মনে করেন হচ্ছে যে আপনি যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন এটা মানে খুব সেন্সিটিভ মনে করেন পুলিশ আপনার ধরলো বললো যে যার জন্ম তারিখ লেখ লিখলেন জন্ম তারিখ লিখলে হবে না টাইম সহ লিখতে হবে টাইম সহ লিখতে হবে রাতে না দিনে জন্মায় সেটা লিখো পরে সাথে সেটাও লিখো হ্যাঁ তাহলে লিখতে হবে নাহলে যাইতে হবে পুলিশের সাথে আচ্ছা তখন আবার কি বলতেছে আবার ডেট অফ বার্থ উইথ টাইম ওকে এরকম বিপদ সাইলে পুলিশ পালাইতে পারে আপনার ওকে তখন হচ্ছে যে কি হবে এটা ডেটটা হয়ে যাবে ডেট টাইম লোকাল ডেট টাইমটা কি হয়ে যাবে ডেট টাইম লোকাল এই আবার দেখেন এর নেম যেটা আছে এটা বলতে কি ডিওবি উইথ টাইম এখানে সেম দিতে পারে ডিওবি কি টাইম এই এটা আইডি ইনপুটের নাম কি এখন বলেন তো ডেট ডে অফ নেম টাইম এটা হচ্ছে কি তার নাম আর এটা হচ্ছে কি রিসিভার বা ক্যারিয়ার যে ক্যারি করবে যে রিসিভ করবে যে ক্যাচ করবে ওকে কাকে ক্যাচ করবে এখানে যে ডাটা ইউজার ইনপুট দিবে সেটাকে কি ক্যাচ করবে ওকে এবার হচ্ছে এই যে একটা জিনিস আছে ডেট অফ বার্থ উইথ টাইম এই যে লেভেল লেভেলের সম্পর্ক কার সাথে হবে ইনপুটের সাথে হবে লেভেলের সম্পর্ক কার সাথে হবে
ইনপুটের সাথে ইনপুটের নাম কি ডেট অফ বার্থ তাহলে লেভেলটা কার জন্য এখন ডেট অফ বার্থ টাইমের জন্য ডেট অফ বার্থ টাইমের জন্য দ্যাটস ইট এই দেখেন এখানে দিছিলাম কি শুধুমাত্র কি ডেট আর এখানে ডেট উইথ টাইম দ্যাট টাইম কত সুন্দর দেখেন এক্সেল করলে কি আপনার পুরো এক থেকে বারো পুরোটা দেখা দিবে ওকে আবার এখানে ঘুরালে মানে মাসওয়ার্ডটা নিয়ে এক্সেল করতে হবে আর কি মিনিট মিনিট এক থেকে ষাট দেখা দিবে ক্লিয়ার তাহলে কোনো সমস্যা নেই আপনি যেখানে জন্মাইছেন এটা লিখেন অথবা হচ্ছে এরপরে এখানে দিয়ে দেন শেষ এটা আরও অনেক এক্সাম্পল হতে পারে যেমন হচ্ছে যে আপনার হলো যে পুলিশ ওই সময় ধরলো হ্যাঁ পুলিশের কাছে তারা নিয়ে কথা তো বলি আমরা ধরলো ধরার পরে আবার হচ্ছে সেই টাইম এন্ট্রি দিচ্ছে কোন তারিখে ধরলো কয় সময় ধরলো সদাটি হিসেব ওকে আবার আমি ভালো এক্সাম্পলে আসি মনে করেন হচ্ছে যে আপনি অফিসে ইন করতেছেন অফিসে ইন করার সময় কিন্তু এটা কিন্তু ভালো অফিসগুলো এটা মেনটেন করে যে করার সময় আসলেন কয় তারিখে আসলেন এটা একটা ভালো এক্সাম্পল দেখেন তখন আপনি কি ধরেন হচ্ছে আপনি আমাদের অফিস হলো নয়টা আপনি হচ্ছে এখানে দিলেন কি সাত তারিখ নয়টা আপনি একদম জিরো জিরোতে ঢুকছেন এএম ওকে দেখেন যে সাত তারিখ নয় এএম হয়ে গেছে এটা তো অটোমেটিক টাইম জোন থেকে আসতেছে আর আপনারও আছে অটোমেটিক সিলেক্টেড ওটা ডিফল্ট করা যাবে না সিলেক্টেড করার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে বা অন্য প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজগুলো লাগবে যে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি আপনি যে এন্টার প্রেস করতেছেন ওই প্রেসের সাথে সাথে অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে যে কয়টার সময় সে প্রেস করলো ওকে কথা বোঝা গেল তাহলে আমরা বুঝলাম তো ডেট অফ টাইম এবং লোকাল অথবা কি ডেট অফ লোকাল কি কাজ দরকার জিনিস তো এটা ইমেল আমরা জানি ফাইল জানি হ্যাঁ তারপর একটা দেখি চলেন ফাইল ফাইল ধরেন হচ্ছে কি প্রোফাইল ফটো শেষ না হয়ে গেল আচ্ছা এটা তো ডিফল্ট স্ট্রাকচার এগুলো আমরা এখন ডিফল্ট যেহেতু চেঞ্জ করতে পারবো না আর এখানে দেখেন আপনার জাম ও সাইজ আপনার ছবি হয় এটা দিয়ে কি সাবমিট দিয়ে দেন কি আসলো ডেট অফ বার্থ উইথ কি টাইম কিন্তু ইমেজটা কই আছে তাহলে কি করতে হবে জানার জন্য নেম এই তো বুঝে গেছেন আপনারা এটা হচ্ছে যেটা দিচ্ছে এটা হচ্ছে ভ্যালু যেটা দিচ্ছে এটা কি ভ্যালু বা ডাটা বা ইনফরমেশন বা ইনপুট কিন্তু এই ইনফরমেশন যেটা আমরা দিচ্ছি এটা রিসিভ করার জন্য এখানে কে নাই নেম নাই রিসিভ করার জন্য এখানে ক্যারিয়ার নাই ওকে বা রিসিভার নাই একটা রিসিভার দিতে হবে রিসিভার ইকুয়াল টু হচ্ছে কি নেম অ্যাট্রিবিউট এখানে ভিতরে দিয়ে দেন আর আপনি এখানে দিতে পারেন কি ফটোস ফটোস বা ফটো দেন নেমের পরে দিস ইজ ইকুয়াল আচ্ছা দেখেন আবার আমি এখানে দিলাম এটা আমার ছবি আমি দিলাম সাবমিট এবার দেখেন ফটো ইকুয়াল টু কি ওয়াট ইজ দিস তো চলো আর সিম্পল পরের কাজগুলো কি এটার একটা নাম দেওয়া আইডি দিলাম আমার কি ফটো বা ফটোস বা যে কোনো কিছু মিনিংফুল দিয়ে কার সাথে রিলেশন করা দিবেন লেভেলের সাথে লেভেলটা কার জন্য এই আইডির জন্য আইডির নাম কি ফটো আইডি মানে এখানে নেম ধরেন ক্লিক করেন দেখেন এটার মধ্যে কি দেখেন আমার এখানে ক্লিক করা লাগবে না এখানে ক্লিক করলে ঘটনা ঘটে যাচ্ছে ওকে আচ্ছা এবার দেখেন এই যে এবার এই ব্যাপারটা বুঝেন আমি এখানে চাচ্ছি কি প্রোফাইল ফটো নাকি হয় সেটা জেপিজি হইতে পারে পিএনজি হইতে পারে বা অন্য ইমেজ ধরনের হইতে পারে আমার ছবিতে পিডিএফ হবে না আমার ছবি কি একটা ওয়ার্ড ফাইল হবে না তাই না কথা কিন্তু মানে আমার ছবি আপনার ছবি কিন্তু এখানে কি এমপি3 চলে আসছে এক্সেলও চলে আসছে পিডিএফও চলে আসছে হ্যাঁ তারপরে ওয়ার্ডও চলে আসছে ইএক্সিও চলে আসছে এগুলো তো আমার ছবি না ভাই তাহলে কি করতে হবে বলে দিতে হবে যে এখানে তুমি শুধু জেপিজি ইমেজই নিবা শুধু ইমেজই নিবা এরকম করে কি বলে দিতে হবে ক্লিয়ার এই বলে দেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে যে মাইম ট্যাগ কি লাগবে মাইম ট্যাগ মাইম ট্যাগ কি খেয়াল আছে আমাদের কি কে বলেন তো এক্সটেনশনের উপর ভিত্তি করে যেটা নিয়ে আসা হয় ওই মাইম ট্যাগ ওনারটা পায় হইছে আর একটু কেউ বলতে পারবেন মিডিয়া ট্যাগই তো মাইম ট্যাগ হ্যাঁ এই দুটো মিলালে হয়ে যাচ্ছে একজন বললো কি মিডিয়া ট্যাগই হচ্ছে মাইম ট্যাগ আর একটা হচ্ছে কি এক্সটেনশন বা আমাদের কি থাকে লাস্টে দিয়ে এটা
ফরম্যাট ফরম্যাটের উপরে বেস করে যেটা নিয়া সেটা কি মাইম ট্যাগ আমরা দুটো এক করে দেই ফরম্যাট বা এক্সটেনশনের উপরে বেস করে যে মিডিয়াটাকে নির্ধারণ করা হয় সেটা কি মাইম ট্যাগ এক্সটেনশন বা ফরম্যাটের উপরে বেস করে যে মিডিয়া টাইপটা নির্ধারণ করা হয় সেটা কি মাইম ট্যাগ আবার চলুন তো আমরা একটু হিসাব করি এই যে এখানে অসংখ্য ছবি ফাইল আছে এটার এটা কি এক্সটেনশন কি জেপিজি জেপিজি এর উপর ডিপেন্ড করবে কি মাইম ট্যাগ বা মিডিয়া ট্যাগ আর আমরা একটু গুগলে এবার সার্চ করে চলুন তো জেপিজি মিডিয়া ট্যাগ এই যে যেগুলো অনেক বেশি ব্যবহৃত সেটা গুগলে এবারে সার্চ দিলে চলে আসবে আর যেগুলো কম ব্যবহৃত সেগুলো কোন না কোন ওয়েবসাইটে থাকবে একটু খুঁজে দেখে দেখি নিতে হবে কথা ক্লিয়ার ধরো আমি এখানে জেপিজি জেপিইজি ফাইলের হচ্ছে কি ক ধরনের ফাইল জেপিজি এমএস ফাইল ম্যাপ টাইপ কি দেখেন তো স্ল্যাশ জেপিজি তাহলে ম্যাপ টাইপ কি খেয়াল রাখবে এটা পুরোটা বলতে হবে হ্যাঁ যে হচ্ছে দুইটাতে সাইন করেন কি লিখতে হবে কি বলতে হবে না ম্যাপ টাইপ কি সেটা যে এক্সটেনশন বা ফরম্যাটের উপর ডিপেন্ড করে যে মিডিয়াটা নির্ধারণ করা হয় সেটাই কি ম্যাপ টাইপ গুড আসেন তাহলে যে ইমেজ স্ল্যাশ জেপিজি মানে ইমেজ স্ল্যাশ জেপিজি বসানোটা কোথায় এটা তো একটা উপায় লাগবে এখন হচ্ছে যে তাহলে এই যে আমরা এখানে এক ধরনের কি ফাইল চাচ্ছি এটা হচ্ছে এটা কি আশা করা না আমাদের হ্যাঁ এখানে বা হচ্ছে অ্যাকসেপ্ট করা আর কি যে আমি গ্রহণ করতেছি এটাই ছবিটা দেওয়া যাবে তাহলে এখানে একটা অ্যাকসেপ্ট নামে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে কি লিখতে হবে অ্যাকসেপ্ট নামে একটা অ্যাট্রিবিউট যে এই যে হচ্ছে আমার ইনপুট ফাইল সে কি ধরনের কি ছবি অ্যাকসেপ্ট করবে বা কি ধরনের ফাইল অ্যাকসেপ্ট করবে অ্যাকচুয়ালি বলে দিলাম কি ms/jpeg তাহলে এটা কি ধরনের ছবি আশা করে বা অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে ms/jpeg এবার দেখেন এখানে অনেক ফাইল ছিল না আর ওগুলা নাই শুধু কি আছে jpeg মধ্যে আছে png টাও নাই এখানে কিছু নাই শেষ আর ভালো হলো জিনিসটা স্পেসিফিক হয়ে গেল হ্যাঁ আর আমি এটা দিলাম তাহলে চলে আসছে সেভ ফটোগুলো ইন্ডেক্স ডট জেপিজি এবার মনে আপনার ইচ্ছা হলে যে পিএনজি দিবেন তাহলে এখানে সার্চ করবেন কি পিএনজি মাইম ট্যাব ms/png আচ্ছা ms/png আচ্ছা সে ওদিকে অ্যাকসেপ্ট হ্যাঁ দেখেন শুধু পিএনজি গুলো আসছে দেখেন আচ্ছা এরপরে হচ্ছে যে আবার রবীন্দ্র ভাই বলতেছে যে আমি যদি দুইটা নিতে চাই আমি ওনার কথাটা আর একটু বড় করে দিচ্ছি আমি সব ধরনের ইমেজ নিব দুইটা না জেপিজি হলো নিব পিএনজি হলো নিব দুনিয়া যাতে আজকে আসছে সেটাও নিব ইমেজ হলো হলো আমার তাহলে এটার জন্য যেটা করে দিন হচ্ছে কি ইমেজ স্ল্যাশ অ্যাস্টার অ্যাস্টার মানে হচ্ছে অল মানে অল কাইন্ড অফ ইমেজ অল কাইন্ড অফ ইমেজ আচ্ছা সাইজ আর যেগুলো আছে ওগুলো হচ্ছে যে আমরা পিএসপি বা জাভাস্ক্রিপ্ট বা ব্যাকএন্ডের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দিয়ে আমরা করতে পারবো এখানে আর অপশন নাই শেষ এখানে যা আছে এরা সব দিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এবারে দেখেন এখানে জেপিজি আছে পিএনজি আছে ঠিক আছে এবারে যদি আরো যদি এই জায়গায় এসভিজি আছে মানে এনি কাইন্ড অফ হচ্ছে কি ইমেজ এখানে পসিবল ক্লিয়ার সবাই ওপেন দেন সেভ দেন এই যে ফটো ইকুয়াল টু লোগো ডট জেপিজি এসভিজি ক্লিয়ার ওকে ভুলে দেন এবার আসেন মাল্টিপল ইমেজ আচ্ছা এবার ইমেজ না মনে করেন যে এখানে আব্দুল লন কি ডকুমেন্ট ধরলেন যে সিভি নিবেন আপনি এখানে হ্যাঁ রিজিউমে আপলোড হইতে পারে না রিজিউমে সে ওয়ার্ড ফাইলে দিতে হবে তার এই হবে কি পিডিএফ দিতে হবে পিডিএফ তাহলে আবার এখানে কি বলবেন আপনি বলেন তো এখন আমি দিলাম রিজিউমে আপলোড এখানে কি আসতেছে দেখেন তো তাহলে তো পিডিএফ তো পাইলাম না তাহলে কি করতে হবে অ্যাকসেপ্ট মাইম ট্যাব পিডিএফ এর আইটেম তো আমরা যাই না তাহলে গুগলে সার্চ করতে হবে না লিখি পিডিএফ মাইম ট্যাব এই যে অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ জি জি এটা কমপ্লিট একটাকে বলছিল এটা হচ্ছে যে আমরা ওই যে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে বলতে পারবো মানে এখানে লিখে দিতে পারবো কিন্তু এটা একটু কাজে আসবে না আচ্ছা এবার দেখেন এই যে পিডিএফ গুলো তুলে আসছে এখানে ভালো না বিষয়টা এই এরপর আরেকটা যেটা আছে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে মাল্টিপল ফাইল আপলোড করতে পারবেন হ্যাঁ
নরমালি হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে মাল্টিপল আপলোডের অনেক অপশন আছে, বাট এখানে মাল্টিপল আপলোডের একটা মাত্র অপশন আছে, সেটা আমরা এসটিএমএল ইনপুট অ্যাট্রিবিউটে গেলে পাবো। এসটিএমএল ইনপুট অ্যাট্রিবিউটে গেলে আমরা হচ্ছে যে একটা অপশন পাবো মাল্টিপল 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 এই যে মাল্টিপল, হ্যাঁ এটা ফাইলের সাথে যদি আমরা মাল্টিপল দিয়ে দিই তাহলে আমরা একাধিক ফাইল একটা ইনপুট বক্সের মধ্যে আপলোড করে দিতে পারবো। ক্লিয়ার? কি বললাম, ইনপুটটা ফাইলের সাথে যদি মাল্টিপল দেখি তাহলে একটা ফিল্ডের মধ্যে একাধিক ফাইল আমরা কি আপলোড করতে পারবো। লাইক এখানে আমি বলে দিলাম কি মাল্টিপল এখানে কিছু চেঞ্জ দেখছেন কি আগে কি ছিল একটা যোগ হয়ে গেছে, তার মানে কি মাল্টিপল অলরেডি হয়ে গেছে, কিন্তু সিলেক্ট করা আছে একটা তাহলে মাল্টিপল হলো, কিন্তু হয়েছে এখানে একটা সিস্টেম মানে বাডি ফলো হয়ে তো একটা প্যাটার্ন আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ধরবেন, কন্ট্রোল টিপে ধরে যা মাসা কি সিলেক্ট করে সিলেক্ট করে ওপেন দেন, দেখুন টোটাল টু ফাইল চলে আসছে। কিবোর্ড কন্ট্রোল টিপে ধরে 1 2 3 মানে যতগুলো দরকার ওপেন, 3 ফাইলস সেভ করেন। আর দেন ফ্রি ইগল টু কি কি জানা আসছে রে ভাই, ফটো ইগল টু এক্সটেন্ড, তারপরে কি ফটো ইগল টু এটা ফটো ইগল টু এটা শেষ। ফটো কেন আসছে সামনে বলেন তো, ফটো কেন আসছে? হ্যাঁ টাইপ ফটো না, টাইপ হচ্ছে ফাইল, উনি তো কাঁথা গাছ ছিলেন আর এখানে নেম হচ্ছে ফটো, এই জন্য বড়দা সবাই বুঝতে পারছেন। তা আমি এখানে হচ্ছে যে নেম বলে দিতে পারি, হচ্ছে যে লাইক হচ্ছে রিজিউমি বলে দিতে পারি, তাহলে মিনিফুল করার জন্য এটা রিজিউমি বলে দিলাম, এটা কি রিজিউমি বলে দিলাম, দ্যাটস ইট ফাইনাল। ফাইল নিয়ে আর কোনো ইতিহাস নাই, শেষ। এরপর হচ্ছে হিডেন, হিডেন হচ্ছে যে একইভাবে একটা ইনপুট টাইপ অ্যাট্রিবিউট আবার একই সাথে এটা একটা কি মানে স্বতন্ত্র অ্যাট্রিবিউট, এখন হচ্ছে কি ইনপুট টাইপের ভিতরে একটা ভ্যালু হিডেন, আবার চাইলে সরাসরি হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট হিডেন লিখা যায়। হিডেন একটা জিনিস, এটা যে কোনো এলিমেন্টের মধ্যে আপনি লিখলে সেই এলিমেন্ট অ্যাক্টিভ থাকে, কাজ করে কিন্তু দেখা যায় না, কাজ করে কিন্তু কি দেখা যায় না। তার মনে করা হচ্ছে যে এই যে হিডেন যেটা আছে, হ্যাঁ ধরেন এখানে আমরা একটা দিই, এটা আপনি ট্রাই করছিলেন? আচ্ছা করছি কি করেন নাই হেরা তো কোনে মাঝে মাঝে একদম বসে আছে, হয় হা বললো নাহলে না বলবে। আচ্ছা এরপরে হচ্ছে যে এটা কি বললাম হিডেন, আমি এটা সুদাই লিখে দিলাম নেম, এটা বললাম কি নেম, এমনি বলতেছি আর কি বললাম কি হিডেন, এম না বলে আপনি বললাম টেক্সট, নেম দিলাম হচ্ছে কি নেম, রিজিউমে বললাম কি নেম, দুই তিনটা সবই নেম। হ্যাঁ ওকে, তাহলে কি হবে এখানে একটা ইনপুট বক্স আসবে রাইট, ওকে এই নেম ইকুয়াল টু একটা বক্স যা লিখেন ওটা কি সেভ। ক্লিয়ার? আচ্ছা কিন্তু ঘটনা হচ্ছে মনে করেন আপনি এখানে হিডেন লিখলেন, আগে একটা ভ্যালু দিয়ে দিই, আমি ভ্যালু দিলে কি হবে ভ্যালুটা কি ফিল্ডে থাকবে, লিখলাম কি ইয়াহু, দেখা যাচ্ছে না ভ্যালু দিলে বক্সটা, এই যে আমরা এখানে লিখলে যেরকম কি ভ্যালু হয় বিও থেকে দিয়ে আসলে ওইটাও কি ভ্যালুই হয় নাকি অন্য কিছু হয়, ভ্যালু হয় নাকি অন্য কিছু হয়, এটা দুনিয়াতে আছে আপনি ক্ষুধা লাগছে না ঘুমে গেছেন আপনারা? দেখেন আমি যদি আবার এখানে লিখে দিই হিডেন, গুড হিডেন লিখি, এটা কি অ্যাট্রিবিউটটা শুধু টাইপ টুপ না, কিন্তু দেখেন ঘটনা কি ঘটে এটা দেখা যাচ্ছে না, সাবমিট দিলে ঠিকই কি নিয়ে যাবে ডাটা। একইভাবে এই হিডেনটা যদি আপনি এখান থেকে নিয়ে এসে যদি বলেন এখানে, ঘটনা একই ঘটে, ওকে ইভেন এই হিডেন আপনি এখানে না দিয়ে যদি মনে করেন যে হচ্ছে যে আপনি এখানে দেন, অথবা হচ্ছে যে এসটিএমএল যে ধরনের এলিমেন্ট আছে, হ্যাঁ যে কোনো এলিমেন্টে দেন ওই এলিমেন্টটা অ্যাক্টিভ থাকবে কিন্তু গায়েব হয়ে যাবে। চল না একটা ঘটনা ঘটাই দিই আমরা, ধরা হচ্ছে কি এই এখানে হিডেন নাই, ওকে এটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট, এটা সব জায়গায় ইউজ হয়, বড়দা বুঝছেন কিছু?
এটা থেকে দূরে থাকেন, রিস্কি জিনিস। হ্যাঁ, মাথা খারাপ প্র্যাকটিস করার সময় ইউজ করলেন, বুঝলেন না, দুমদাম করে প্র্যাকটিস অ্যাপ্লাই করে দিয়েছেন, এরপর মাথা খারাপ হয়ে যাবে। আমি চাচ্ছি এই ভ্যালু নিয়ে এটা সাবমিট করবে ফর্মটা, ইউজার তো এমন হতে পারে যে আমি এই ভ্যালু নিয়ে যাবো না, আমি ইয়ে দিব, গুগল দিব, তখন আমি এটা দেখাবো না এর, কিন্তু আমি ঠিক নিয়ে যাবো। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? ওকে, রিটেন এমসিকিউ, রিটেনে থাকবে হচ্ছে এমসিকিউ এবং কিছু লিখিত হতে পারে, যেমন ট্যাগ নেম, অ্যাট্রিবিউট নেম টেম, এগুলো লিখতে হতে পারে। আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে ভাইবা। তো রিটেন আর প্র্যাকটিক্যাল যে ভাইবা যেটা হয় সেটা মোটামুটি ধরেন সিমিলার, কি যে আপনি যেটা বলবেন মুখে বলবেন আর হচ্ছে লিখবেন, কি যেমন এইচটিএমএল এর ফর্ম কি, ঠিক আছে, এ ধরনের কিছু, বা কেন আমরা ইনপুট টাইপে কি লিখলে আমাদের ব্রাউজারে শো করে, পোস্ট গেট এর মধ্যে পার্থক্য কি, এই ধরনের কিছুগুলো। হ্যাঁ, সিম্পল সিম্পল জিনিসগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা বলবো যে আপনি বুঝেন কি কি বুঝেন। এখন ওই যে আগে বলছি যে এইচটিএমএল মানে হচ্ছে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ, না, এইচটিএমএল হচ্ছে একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরে এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপারটেক্স, হ্যাঁ, মার্ক। আর এখানে দেখেন আপনাদের যে এই যে এইচটিএমএল, এখান থেকে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটগুলো বলতে কী বুঝেন, এগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর আপনার কে এই ইয়েটা ইউজ করছে, ঠিক আছে, এই মানে এইচটিএমএল এর ইয়েকে, হ্যাঁ, হিস্ট্রি, হিস্ট্রি না ঠিক, মানে এইচটিএমএল তৈরি করছে কে, যে তার নাম, ইনভেনশন করছে কে, তার নাম টাম এগুলো থাকে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ট্যাগ, ট্যাগের ভিতরে হচ্ছে যেই ট্যাগগুলো আমরা পড়াইছি, হ্যাঁ, যে একটা ট্যাগে কী কী জিনিস থাকে, একটা ট্যাগ মানে কতটুকু লিখলে জিনিসটা একটা ট্যাগ হিসেবে কমপ্লিট হয় সেটা। তারপর আপনার নেস্টেড এলিমেন্ট, বা ধরেন একটা নেস্টেড এলিমেন্ট কীভাবে লেখে সেটা দেখালেন, সেটা লিখতেও দিতে পারি, হ্যাঁ। আর তারপরে আপনার এক ধরনের কোশ্চেনগুলো থাকে, আবার কিছু থাকে যে ধরেন একটা টেবিল, টেবিলের টেবিল কী কী দিয়ে গঠিত, একটা টেবিল কী কী ট্যাগ কী কী দিয়ে গঠিত, তো সেটা আপনারা লিখবেন। তারপরে আরও কিছু এমসিকিউ টাইপের কথা, অ্যাট্রিবিউট কী, ঠিক আছে, অ্যাট্রিবিউট কীভাবে লিখলে আমরা বুঝি যে জিনিসটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, অ্যাট্রিবিউট লিখে কীভাবে, এইগুলাই একদম সিম্পল। তারপরে অ্যাঙ্কর ট্যাগের কাজ কী, ঠিক আছে, কেন আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এই ধরনের, বা থাকলো যে অ্যাঙ্কর ট্যাগের সিনট্যাক্সগুলো দিয়ে দিছে এর মধ্যে কোনটা রাইট, এমসিকিউতে কোন ট্যাগটা রাইট, ঠিক আছে। আচ্ছা, তারপর ইমেজের ক্ষেত্রে কী কী দেই, অ্যাট্রিবিউট হিসেবে কী, যে হাইট উইথ কেন দেই, এইগুলো আর কি, মানে বা একটা ইমেজ ট্যাগকে আপনি যদি বলে যে একটা ইমেজ ট্যাগের সিনট্যাক্স লিখেন, এটা আপনারা প্রতিদিন ইউজ করতেছেন, তো এই ইমেজ ট্যাগের সিনট্যাক্স লেখা তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে যে দেখেন টেবিল, টেবিল কী কী দিয়ে গঠিত, টেবিল টিআর টিডি, ঠিক আছে, এগুলোই। আবার অনেকে এই যে এখানে শেষ করবেন না, টেবিল লিখবেন, টিআর টিডি লিখবেন, কিন্তু টেবিলের যে লাস্টে একটা ক্লোজিং ট্যাগ থাকে সেটা লিখবেন না, এরকম ছোটো ছোটো ভুলভাল আপনারা করেন। তারপর টিএইচ টিডি দিয়ে কী বোঝায়, এগুলো এগুলো আপনাদের এই কখনো এমসিকিউ কখনো লিখতে দিবে, এই ট্যাগটা লিখতে দিবে এই, এবং মুখেও একই জিনিসই আমরা ইউজ করবো। অডিও ভিডিও, তারপরে এই যে টাইপ কি, এটাকে কি বলে, ঠিক আছে, এগুলা ভালো করে বুঝবেন, হ্যাঁ। তারপরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট কোনটা দিয়ে, ইউএল বলতে কি বোঝায়, ওএল বলতে কি বোঝায়, ডিএল বলতে কি বোঝায়, ঠিক আছে। তো এই এগুলাই হচ্ছে সিম্পল, একদম সিম্পল, যেগুলা মানে মানে এক খুবই পারার কথা আমার আমার যতটুকু ধারণা, ঠিক আছে। তারপর ফর্ম ট্যাগে ফর্মের ইনপুট টাইপ কী কী থাকে, যেমন টেক্সট থাকে, তারপর আরও কিছু থাকে না, টেক্সট, ডেট, তারপর টেল, নাম্বার, এই এগুলোই আর কি, যে কী কী টাইপে আমরা টেক্সট এরিয়া কীভাবে কীভাবে আমরা ইনপুট নিই সেগুলো, ঠিক আছে। তারপর এই তো ফর্ম, টেবিল শেষ, এইচটিএমএল শেষ, এইটুকুই। এইগুলোর উপরেই কিছু কিছু কোশ্চেন থাকবে, কখনো সেটা এমসিকিউ হবে,
কখনো হয়তো আপনাকে ট্যাগটা লিখতে দিতে হবে বা টেবিলে কি স্ট্রাকচারটা লিখতে দিবে, HTML স্ট্রাকচারটা লিখতে দিবে, এই সিম্পল। এর থেকে সিম্পল আর কিছু নেই।